ইয়েস হাদারাম বলেন। লাঞ্চ করছিস? না যাব। আচ্ছা ঠিক আছে রাখি। এইটুকু বলার জন্য ফোন দিলি? এটা তো মেসেঞ্জারেও বলা যায়। তুই তো জানিস আমি মেসেঞ্জারে। আমি জানি মেসেঞ্জারে আপনি অভ্যস্ত না, মেসেজ লিখতে গেলে আপনার আঙ্গুল ব্যথা করে, বিরক্ত লাগে। জানিসই যখন হুদাই বারবার বলস কেন। দেখ কথা বললে মুহূর্তের মধ্যে কথা কিন্তু শেষ হয়ে যায়। হুদাই তোরা ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে চ্যাট করিস, দেখ কি লাভ। তুই টাইপ করবি, আমি তাকায় থাকবো, আমি দেখবো কি বর্ষাইজ টাইপিং। এরপর তোর মেসেজ আসবে, আমি পড়বো, এরপর আমি রিপ্লাই দেওয়ার জন্য টাইপ করতে থাকবো, তখন তুই তাকায় তাকায় দেখবি, দেখ সাকিব ইজ টাইপিং, তারপর রিপ্লাই যা। ব্যাস 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 দোস্ত, আর লেকচার দিস না, এমনি অনেক ক্ষুধা লাগছে, তোর লেকচার শুনলে আর খাওয়া লাগবে না, লেকচারে পেট ভরে যাবে। আচ্ছা দোস্ত শোন না, তুই অফিস শেষ করে 11 নম্বর চলে আয়, টেস্টে টেস্টে বার্গার ফেস্ট চলতেছে, খাবো। এই আজকে পারবো না রে, আমার একজনের সাথে মিট করতে যেতে হবে। কার সাথে? ও সরি সরি সরি, আমি তো ভুলেই গিয়েছি, আজকে তো থার্সডে, আর প্রত্যেক থার্সডেতে আপনি একজন করে মেয়ে দেখতে যান। আচ্ছা শোন, আমি দোয়া করে দিচ্ছি, ফু দিয়ে দিচ্ছি, একদম যেন এবার মেয়েটা তোর পছন্দ হয়ে যায়। এই তুই ফোন রাখ। এই মামা 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 শোন, রাগ করিস না, ওকে ফাইন, আমি আর তোর সাথে ফান করবো না, ওকে? ইয়াল্লা, তোমার কাছে বিচার দিলাম, এবার যেন আমার ফ্রেন্ডের বিয়েটা ঠিকঠাক মতো হয়ে যায়। এটা কি করিস? ব্যাগ গুছাই, সকালে বাড়ি যাব। হঠাৎ বাড়ি যাবি? আপু বলল যে এই সানডেতে তো ডে অফ আছে, তার মানে টানা 3 দিনের ছুটি, সো বলল সবাই মিলে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা শোন, মেয়ে কেমন দেখলি? বলিস না, চশমিস একটু। তোকে দিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হবে না, এর চেয়ে বড় তুই এবার একটা প্রেম কর। এই দাঁড়াক মিনিট, এক মিনিট, আম্মু তুমি কি মেসেঞ্জারে ছবি পাঠানো বন্ধ করবা? তোকে আর বিয়ে করতে হবে না, না দিন দিন বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ আমি বিয়ে করব না। হ্যাঁ বল। আচ্ছা তুই বিয়ে করবি না কেন? আরে বলিস না প্যারা একটা, আম্মু মেসেঞ্জারে আমার এখানে আরেক মেয়ে ছবি পাঠাচ্ছে। বাহ আন্টি কত স্মার্ট, দেখেছিস আন্টিও মেসেঞ্জার ইউজ করে আর তুই খ্যাত। ঠিক আছে আমি আনস্মার্ট, আর কিছু বলবি? আচ্ছা শোন, মেসেঞ্জার ইউজ করা কিন্তু খারাপ কিছু না, তোর যদি লিখতে বিরক্ত লাগে, বোরিং লাগে, আঙ্গুল ব্যথা করে, তাহলে কিন্তু ছোট করে মেসেজ পাঠানো যায়, অন্তত 3 শব্দেও মানুষ মেসেজ পাঠাতে পারে। 3 শব্দের মেসেজ? হ্যাঁ। আচ্ছা আমি ভেবে দেখবো, বাই। পাগল। এক্স্যাক্টলি 3 শব্দে মেসেজ পাঠিয়েছে হাদারাম। কিরে আচ্ছা তুই এসব ছাগলের মতো কি মেসেজ পাঠাচ্ছিস? ছাগলের মতো মানে খারাপ কি পারছিস? তাই বল এইগুলা এইগুলা পাঠায় মানুষ, ঘুম ভাঙছে কি, চার্জার কি নিছিস, রওনা দিছিস কি, একটু আগে কি পাঠালি, কি পাঠালি যে সন্ধ্যায় নাস্তা করিস, এইগুলা পাঠায় মানুষ। আচ্ছা দেখ তুই তো বলছিস যে 3 শব্দে মেসেজ পাঠা, এই 3 শব্দ আর কিছু লেখা যায় না? 3 শব্দ আর কি লেখা যায়? কেন লিখা যায় না? তোকে মিস করছি, তোকে ভালো লাগে, তুই আমার উপর রাগ করছিস কেন? কালকে আমার বিয়ে। হ্যাঁ কি বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে, আপু আর মা মিলে এসব ঠিক করেছে, আমার ছবি দেখে ছেলেদের খুব ভালো লেগেছে, ওরা কালকে দেখতে আসবে এবং কালকে আক্ট করে যাবে। তাই বলে এভাবে হুট করে? তোর ইচ্ছা অনিচ্ছার তো একটা মূল্য আছে নাকি? আমার ইচ্ছা, আমার ইচ্ছা অনিচ্ছার দাম কেউ কোনোদিন দিছে? হ্যালো
আপনার ডায়াল পৃথক নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝো না। এই তোর বাসায় গেছিলি? বাসায় অফিসে সব জায়গায় গেছি, কি গ্রামের বাড়ির ঠিকানা বলতে পারে? এই মেসেজ আবার মেসেজ দিয়ে যাচ্ছি, কোনো রিপ্লাই দিচ্ছ না। তিনি করতেছে না। বার্গারটা খা। বর্ষণার পরশু দিন এখানে বার্গার খেয়েছিল, আমি ওর এখানে আনি নাই, আমি কেমনে খাবো? আচ্ছা বর্ষার কথা মনে করে আমি তোর সাথে দেখা করবো। সম্ভব না, তোর দুলাভাই সাথে একটু শপিং এ যাব। আমি কিচ্ছু জানি না, আমি ঠিক 9টায় ওখানে থাকবো, তুই আসবি। রাখলাম। মানে তোর এখনো বিয়ে হয়নি? আচ্ছা তুই আমাকে বল, তোর মা যদি তোকে প্রত্যেক সপ্তাহে একটা করে মেয়ে দেখতে পাঠাতে পারে, তুই যদি প্রত্যেক সপ্তাহে একটা করে বিয়ে করতে পারিস, আমি এতদিনে একটা বিয়েও করতে পারি না। তার মানে কি তুই আমার সাথে ফান করতেছিলি? হ্যাঁ, এই ফানটা না করলে তুই তো বুঝতি না যে তুই আমাকে এতটা ভালো মতো জানিস যে সব ফাজলামি আমার পছন্দ না। আর এর জন্য তোকেও আমার একদম পছন্দ না। Ta-da!